চলন দেখাচ্ছে গো। কত বড় পুলিশ অফিসার হয়ে এসেছো তুমি, তারপর তুমি একা একা গাড়ি চালাচ্ছো। বড়মতি, ওই তোমায় দেখলেই না আমি একটা জিনিস করব ভেবেছি। করবো গো। বাবা বদ্দি, হ্যাঁ আমাদের শান্তি সুদালেনে এইভাবে ঢুকে তুমি তো সবাইকে একেবারে ভিড়মি খাইয়ে দিয়েছো। ওই সিনেমায় দেখা না পুরো, সবাই তো তোমার দেখে একেবারে হেঁচকি তুলবে। আরে ওই সি এগুলো সিনেমার নায়কদের কি দেখেছি সব করতে, তুই তো নায়কদের মতো এন্ট্রি করলে। একদম ঠিক বলেছো মেজদা, বড় বৌদির এন্ট্রি নায়কদের মতো হবে এটাই তো স্বাভাবিক। বড় বৌদি আর কবে নায়িকাদের মতো ছিল, এ বাড়িতে বউ হওয়ার থেকে তো এরোর পেছনে পুলিশ হয়ে তেড়ে যাওয়াতেই বড় বৌদির বেশি সুখ। তবে আমার কিন্তু শশীকে বেশ লাগছে। দেবল, বদল যে ভালো সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এটা একটু বেশি অন্যরকম হয়ে গেল না? বাবা গো বাবা, ও নতুন বউ, তোমার বড় বৌমার একই রূপ গো। হ্যাঁ, চোর ডাকাত খুনিরা তো ভয় পাবেই, আমাদেরই তো কেমন ভয় ভয় করছে না? আর তাছাড়া আজ সারা সকাল তুমি ওই বাসের ডাকাতগুলোর সঙ্গে মারপিট করেছো বোধহয়, শুনলাম গুলিগুলাও চলেছে। বলো দেখিনি, এরকম একটা সরস্বতী ঠাকুরের মতো মেয়ের হাত দিয়েও গুলি চলেছে। দেখো নতুন বউ, তুমি যদি এই বউ নিয়ে ঘর করতে পারো না, তাহলেই বুঝবো তুমি সাউরির মতো সাউরি। শুনছো, আমি বলি কি এসব কথায় কান দিও না। আমাদের বৌমা পুলিশ অফিসার হয়ে এসেছে, বরঞ্চ ভালো করে বড় বৌমার দিকে তাকাও দেখি, কেমন লাগছে? সৎ সাহসী, ওই তো পারে অপরাধীদের বিনাশ করতে। হ্যাঁ, এই না হলে আমাদের বড় বৌমা বড় দেখি। তোমরা তো তোমাদের গর্ব নিয়ে অস্থির, আর আমাদের কি হলো? আজ সারাদিন ধরে আমাদের অকারণে হয়রান হতে হলো।